প্রথমে পাঁচটা প্রবলেম আমি গ্রাম ফর্মার উপর আলোচনা করবো, তারপরে পাঁচটা প্রবলেম আমি গ্রামের উপর। যদি কারোর কোনো প্রবলেম থাকে এরপরে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম পরমাণু সংক্রান্ত। প্রথম কেন পরপর পাঁচটা প্রশ্ন, এখানে একটা কথা বলে রাখি যে যদি কোনো প্রশ্নে গ্রাম পরমাণু সংক্রান্ত কোনো, গ্রাম পরমাণু কেন সোজা কথায় পরমাণু এই সংক্রান্ত কোনো যদি প্রশ্ন আসে তাহলে বুঝতে হবে সেটা গ্রাম পরমাণু সংক্রান্ত হওয়ার চান্সটাই বেশি। সেক্ষেত্রে একটা কমন লাইন তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 গ্রাম পরমাণু, এখানে নাইট্রোজেনকে ধরিয়ে নিয়ে কাজ করছি, 1 মোল নাইট্রোজেন পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.023 × 10⁻³ পাওয়ার 23টি, এখানে পাওয়ারটা একটু নিচে লেখা গেল, সরি, নাইট্রোজেন পরমাণু। একে যদি ভরে প্রকাশ করি সেটা আমার আসবে হচ্ছে এর যেটা পারমাণবিক ভর, নাইট্রোজেনের যেটা পারমাণবিক ভর সেটা হচ্ছে 14 গ্রাম। এখানে একটা দুটো তিনটে চারটে চারটে পার্ট রিলেট করা রয়েছে, প্রত্যেকটা হচ্ছে সময় সবাইকার সাথে হচ্ছে ইকুয়াল। প্রশ্নে তোমার যে যে জিনিসের উপর সম্পর্কটা চেয়েছে সেটা তোমাকে বুঝে নিতে হবে। তারপরে এই চারটে পার্টের মধ্যে যে কোনো দুটো পার্টকে টেনে নিয়ে তোমাকে হিসাবটা করতে হবে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 2 গ্রাম পরমাণু নাইট্রোজেনে উপস্থিত পরমাণু সংখ্যা, 2 গ্রাম পরমাণু অর্থাৎ এক্ষেত্রে এই গ্রাম পরমাণুর সাথে সংখ্যা রিলেশনটা চেয়েছে, রিলেশন নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বাকিদেরকে তোমার কিন্তু এক্ষেত্রে নেগলেক্ট করলেও চলবে। প্রথমে শুরু করতে হবে কি যে নাইট্রোজেন পরমাণু যত বলেছে, এখানে আমার প্রশ্নে 2 বলেছে, 2 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান হচ্ছে 2 × 8। যদি কোনো প্রশ্নে অন্য কোনো পার্টের উপর রিলেশন হয় সেক্ষেত্রে তোমার কিন্তু সেই পার্টগুলোর উপরই কাজ হবে। যেমন এরই দ্বিতীয় পার্টটাতে কী বলেছে যে এই 2 গ্রাম পরমাণু নাইট্রোজেনের মোল সংখ্যা নির্ণয় করতে বলেছে, তখন এক্ষেত্রে গ্রাম পরমাণু এবং মোল এদের মধ্যে রিলেশন হবে, এই কটাকে তুমি কোনো ভুলে যাও। এটা হচ্ছে মোল সংখ্যা দাঁড়াচ্ছে 2। দ্বিতীয় পার্টে বলছে ভর বের করতে, গ্রাম পরমাণুর সাথে ভরের রিলেশনটা, তো এদের কিন্তু আমি ভুলে যাব, এদের দুজনের কথা তো দরকার নাই বাবা। প্রথম প্রশ্ন কমপ্লিট। দ্বিতীয় প্রশ্ন আসে, দ্বিতীয় প্রশ্ন কি বলছে, বলছে 20টি নাইট্রোজেন পরমাণু ভর নির্ণয় করতে বলেছে। এখানে ব্যাপারটা হচ্ছে সংখ্যার সাথে ওজনের, সংখ্যার সাথে ভরের, এদের কথা ভাবার দরকার নেই। প্রথমে দেখবে 6.023 × 10⁻³
23টি নাইট্রোজেন পরমাণুর ভর সমান হচ্ছে 14টা, একটি পরমাণুর ভর কত, 14 ÷ 6.023 × 10⁴ গ্রাম। 20টি নাইট্রোজেন পরমাণুর ভর কত, 14 × 20 ÷ 6.02 ক্যালকুলেশন করে দেখে নিবি কত কত হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নে পর চলে আসি আমরা তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন বলা হচ্ছে যে 20টি নাইট্রোজেন পরমাণু সমান কত গ্রাম পরমাণু সমান হচ্ছে কত মোল নাইট্রোজেন, 20টি নাইট্রোজেন পরমাণু সমান হচ্ছে কত গ্রাম পরমাণু সমান হচ্ছে কত মোল নাইট্রোজেন। এই পেজটাকে সামনে রাখি সব সময়, দেখে পর আমি কাজটা করছি, অন্য পাতা নিচ্ছি। এখানে রিলেশনটা হচ্ছে সংখ্যার সাথে গ্রাম পরমাণু, সংখ্যা মানে এই পার্টটা, গ্রাম পরমাণু মানে এই পার্টটা, 6.023 × 10³ নাইট্রোজেন পরমাণু সমান হচ্ছে 1 গ্রাম পরমাণু। তার মানে এখান থেকে ন্যাচারালি আমি একটার জন্য বলতে পারবো হচ্ছে 1/6.023 × 10³। অন্যভাবেও এই অঙ্কগুলো কিন্তু পড়া যাবে, কিন্তু এটা একটা কমন লাইন যেটাতে ভুল হওয়ার সম্ভাবনা একদম নাই। কত মোল একই ব্যাপার, 6.023 × 10³ এটা হচ্ছে সংখ্যা, তার সাথে মোল এই রিলেশন ধরা রয়েছে। সেকেন্ড পার্টে চলে আসছি আমি এই প্রশ্নের, কি পরমাণু সমান হচ্ছে 1 মোল, আমি লিখছি না পুরোটা, পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন বলা রয়েছে 20 গ্রাম নাইট্রোজেন পরমাণুর মধ্যে উপস্থিত নাইট্রোজেন পরমাণুর সংখ্যা মোল সংখ্যা। এখানে ভরের সাথে সংখ্যার সঙ্গে রিলেশন চেয়েছে, ভরের সাথে সংখ্যা, ন্যাচারালি আমি 14 গ্রামের উপর প্রথম হিসাবে ধরি, চোদ্দ গ্রাম নাইট্রোজেনের মধ্যে পরমাণু সংখ্যা হচ্ছে 6.023 × 10³ 23টি, 20 গ্রামের জন্য কত হবে, তার মানে 6.023 × 10³ 23 × 20 / 14, এটা ক্যালকুলেশন করে দেখে নিলেই হলো কত হচ্ছে। ঠিক আছে, অবশ্য আমি এই প্রশ্নগুলো করার সময় ডেটাগুলো একটু হ্যাপাজাটলি বসিয়েছি, পরীক্ষাতে যখন আসবে তখন এই ডেটাগুলো এমন থাকবে এটা যেন কেটে যাবে না, যে 20 সাথে 14 কাটছে না ঠিকঠাক করে, তখন ডেটাগুলো কিন্তু ঠিকঠাক ডেফিনেটলি কেটে যাবে। মূল সংখ্যা নির্ণয় করতে বলা রয়েছে, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে পার্ট, পরীক্ষাতে যখন আসবে কোনো একটা পার্টিকুলার পার্ট আসবে, টোটাল প্রশ্নটা কিন্তু আসবে না। আমি যেটা করেছি পুরো প্রশ্নের মধ্যে টোটালটাকে ঢুকিয়ে ফেলেছি প্রতিটা টাইপকে টাচ করার জন্য, কিন্তু এটা কিন্তু সবগুলো আসবে না একটা প্রশ্ন হওয়ার সময়। মোল সংখ্যা 14 গ্রামে মোল সংখ্যা 1, একে কত, 20তে কত,
এর পরের পার্টটাতে চলে আসি। পরের পার্টটাতে বলে রয়েছে আমার পাঁচের অঙ্কটাতে 20 মোল নাইট্রোজেনের মধ্যে উপস্থিত নাইট্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে, মোলের সাথে সংখ্যা। 1 মোলে কত আছে? 1 মোল নাইট্রোজেনের ভর 14 গ্রাম, 20 মোল নাইট্রোজেনের ভর সমান হচ্ছে 9 গ্রাম পরমাণু বাদ দিয়ে গ্রাম অণুগুলোকে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করছি।